নিয়ে সাবধানতা অবলম্বন করেও কিন্তু আগামী 6ই সেপ্টেম্বর সোমবার শুভ ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় হোম যজ্ঞ পুজো আহতি সবটাই হচ্ছে শাস্ত্রীজির নিজ গৃহে, সেটা আপনারা জানেন। সমস্যার সমাধানের দিন কিন্তু এই কৌশিকী অমাবস্যা, বছরে একটা বার আসে সমস্যার সমাধানের দিন। তাই আজও এই মুহূর্তে টিভির ওপারে যারা রয়েছেন বা টিভি টিউনিং করতে করতে এসে দাঁড়িয়ে ভাবছেন, আমার সমস্যা তো দীর্ঘ বছরের, প্রচুর জর্জরিত হবে, আমার কি সমাধান হবে? হ্যাঁ, এই দিনটাকে কাজে লাগাতে হবে, আর এই দিনটাকে কাজে লাগানোর জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। আর তার আগে সকলের তরফ থেকে স্টুডিওয় আমরা যে শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়কে পেয়ে গেছি, তাকে অনেক অনেক স্বাগত জানাতে হবে আপনাদের সকলকে নিয়ে। অনুষ্ঠান আজকে আমরা শুরু করলাম, আশা করব সকলে ভালো আছেন। শাস্ত্রীজিকে সকলের তরফ থেকে জানাবো অনেক অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমন্তপ প্রীতি মা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা, প্রণাম জানাই জননী জন্মভূমি স্বর্গাদুপি করিয়েছি, প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তৎপৈশী গুড় বৈ নম, প্রণাম জানাই গুরুমাকে, প্রণাম জানাই তারা মা বিদময়ে শোষণ বাসিন্নে ধীময়ী প্রসিদ্ধ কম সে সাধক প্রবর বামদেবের চরণ শতকোটি প্রণাম, মা তারামার চরণ শতকোটি প্রণাম। খুব দুঃখের সহিত জানাতে হচ্ছে, খুব বেদনার সহিত জানাতে হচ্ছে, প্রশাসনিক এবং বিভিন্ন যেটা আমাদের প্যান্ডামিক প্রোটোকল চলছে, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা আগামী 23 মানে তিন তারিখ 23 বাংলা 23 ভাদ্র থেকে মানে 23 সেপ্টেম্বর থেকে 7-8 সেপ্টেম্বর পর্যন্ত তারাপীঠ কৌশিকী পুজো হচ্ছে না, মায়ের পুজো হবে, কিন্তু ভক্ত সমাগমের কোনো সমাগম ভক্তরা পুজো দিতে পারবে না। তার জন্য পুজো তো বন্ধ থাকতে পারে না, মায়ের পুজো তো পাঠটা অবশ্যই করবে, মায়ের পুজো পাঠ অর্চনা অবশ্যই হবে, তারা মা সব জায়গায় বিরাজমান, প্রত্যেকের মনে উনি অন্তরে হৃদয়ে সবসময় তারা মা বিরাজ করছে। হয়তো কৌশিকী যেতে পারছি না, এটা খুবই আমার দুর্ভাগ্য, খুব কষ্ট হচ্ছে, কিন্তু করে দিত মেনে নিত, মেনে নেওয়া মানিয়ে নেওয়া এ দুটোই আমাদেরকে মেনে নিতে হবে। তা আগামী 6ই সেপ্টেম্বর সোমবার শুভ ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, এই আলোক কৌশিকী অমাবস্যার ব্যাখ্যা এবং মাহাত্ম নিশ্চয়ই আমি বলবো, একটা সাধক মানুষ হয়ে কি ব্যাখ্যা আপনারা জানেন, তবু কেন এই অমাবস্যাটা আমরা জোর দিই। আপনারা জানেন অমাবস্যা মানে অন্ধকার, এটা তো সবাই জানে, 8 থেকে 80 বছর প্রত্যেককে সবাই জানে অমাবস্যা মানে একটা অন্ধকারের রাত, কিন্তু পার্টিকুলার ভাদ্র মাসে এই আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যাটার কারণটা কি, এর ব্যাখ্যা কি, এর বিষয়বস্তু কি? এই কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ যে মানুষের সমাগম হতো, ইতিপূর্বে হয়েছিল, আজ থেকে 2 বছর আগে হলেও হয়েছিল, এই 20 আর 21 হলো না, 19 হয়েছিল, তা কেন কি জন্য এই আলোক উজ্জ্বল ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার মাহাত্মটা কি? দেখুন, আপনার কাছে আমার হৃদয়ে আমার বাড়িতে আমার আপনার বাড়িতে আপনার অফিসে আপনার সংসারে আপনার গৃহতে আপনার অফিসে আপনার ব্যবসার স্থানে তারামা বিরাজমান, সব জায়গায় সবাই তারাপীঠ যেতে পারে না, তার জন্য কিন্তু ওই যে পুজো পাঠ তো বাধা রাখতে পারা যায় না, ওই জন্য আগামী 6ই সেপ্টেম্বর ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিকী অমাবস্যা, ওই অমাবস্যায় পূজা হোম যজ্ঞ আহুতি দুপুরবেলা আমি করেছি, যেহেতু সকাল 7টা 7 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে সোমবার, 6ই সেপ্টেম্বর সকাল 7টা 7 মিনিটে অমাবস্যা পড়ে যাচ্ছে, তাহলে সারাদিনটা থাকছে, অতএব কোনো অসুবিধা নেই, মঙ্গলবার শুক্রবার পর্যন্ত থাকছে, তাহলে আমরা সোমবার পুজো পাঠ আমরা দুপুরে করেছি, আমার বাড়িতে আসবেন, সবাইয়ের জন্য সকলের জন্য সাদর আমন্ত্রণ, এবং ওই দিন যাদের কালসর্প মাঙ্গলিক ভৌমদ সারস্বতী বীজযোগ এবং অশুভ গ্রহের প্রভাব, ওই দিন কিন্তু দোষ আমরা খণ্ডন আমি নিজে হাতে বসে করব। তার আগে আপনার একটা কাজ করতে হবে, চেম্বারে এসে একটু আগে যোগাযোগটা করতে হবে, আপনার কি দোষ মানে আমার কত শরীরে জ্বর আছে এটা ডক্টরকে আমাকে কাউন্সিলিং করতে হবে, আমার কতটা সুগার প্রেশার হাই বা থাইরয়েড আছে এটা ডক্টর আমাকে সাজেশন দেবে, তা আপনি তো জানেন না আপনার অশুভ গ্রহটা কি, আপনার সমস্যাটা কোথায়, আপনি কেন কি জন্য সমস্যা থেকে বেরোতে পারছেন না, তার কারণটা কি, তার জন্যই বললাম আপনি আগে আমার চেম্বার আগে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পর আমি বলে দেবো যে এই দিনে এই দোষটা খণ্ডন হবে। কি আছে সঙ্গে কে রয়েছেন? হ্যালো, নমস্কার আপনাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কি আছেন সঙ্গে? আমি জয়দেবপুর। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আচ্ছা, কোথা থেকে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ। জয়দেব তোমার জন্য জানবে,
না আমার ছেলের জন্য ছেলের নাম কি বলো ছেলের নাম বলুন ডেট অফ বার্থ বলুন রিমন বুড়ক রিমন বুড়ক আচ্ছা বলুন ডেট অফ বার্থ বলুন রিমন বুড়ক বলো হ্যাঁ বলো হ্যাঁ বলতে পারছি ডেট অফ বার্থ তো বলো ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ হচ্ছে 15/6/2013 শাস্ত্রীজির কথা শুনছিলেন তাই তো আচ্ছা একটাই ছেলে জয় মা ফার্স্ট প্রোগ্রাম ফার্স্ট ফোন ভাদ্র মাসে দ্বিতীয় বৃহস্পতিবার আজকে প্রথম প্রোগ্রাম করলাম প্রথম ফোন এলো দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর থেকে ফোন এলো জয়দেব ফোন করলো তার ছেলের জন্য ফার্স্ট প্রেডিকশন ফার্স্ট প্রেডিকশন ফার্স্ট আমি যেটা প্রথমেই বললাম একটাই সন্তান বলে একটাই সন্তান জয় মা আচ্ছা পনেরোই জুন ২০১৩ শনিবারে জন্ম বাবা সিংহ রাশি ছেলে গো সিংহ রাশি কন্যা লগ্ন সিংহ রাশি কন্যা লগ্ন বুঝতে পারছো পূর্ব ফাল্গুনী নক্ষত্র চরণ এক ওই জন্য একটাই সন্তান বললাম চরণ এক সপ্তমী শুক্র তিথি এবং প্রেবং হচ্ছে গণ হচ্ছে বলে দিচ্ছি গণ হচ্ছে অবশ্যই নরগণ হবে সিংহ সিংহর তো অবশ্যই নরগণ হবে যাই হোক নরগণ আছে কিন্তু এখন একটা জায়গা নিয়ে তুমি চিন্তা করছো পড়াশোনাটা প্রচন্ড দুষ্টুমি চঞ্চল তো বিরাট না হ্যাঁ তা শনিরাবু এক ঘরে ওরে বাবা রে ও ছকটা দেখেছো শনিরাবু এক ঘরে আছে কালসর্প দোষ আছে পূর্ণ কালসর্প একটু আগেই বললাম জয়দেব 6ই সেপ্টেম্বর ভাদ্র মাসে আরব কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে কৌশিক যে কাজটা হবে অনেকেরই আগে থেকে অনেকেই নাম এক মাস আগে থেকে নাম লেগে আছে বাবা বা গুরুজি বা বাবা আমরা 6 তারিখ কিন্তু আমার মেয়ের বা ছেলের কাজটা করাবো তাই তোমার ছেলে কিন্তু এই কালসর্প দোষ দাঁড়া বলে দিচ্ছি 1 2 3 4 5 পর পর 5টা ঘর ফাঁকা কি বললাম আমার নাম করে বলবেন যেন উত্তম শাস্ত্রী একজন কলকাতার স্বনামধন্য বলবেন না অত দরকার নেই বলে উত্তম শাস্ত্রী একজন জ্যোতিষী বলেছেন আমার ছেলের কি ছকে পূর্ণ কালসর্প দোষ আছে দেখবে এটা বলতে বাধ্য যদি জ্যোতিষ শাস্ত্রটা একটু হলো সেই ভদ্রলোক জানে বা যাকে দেখাবে যাই হোক পূর্ণ কালসর্প দোষ আছে এবং এই কালসর্প দোষ থাকার জন্য এখনো বলছি 13 সালে জন্ম হয়েছে 2013 সালে জন্ম 13 সাথে ২০ মানে 8+ তো 11 বছর ৯ মাস ২২ দিন কত বছর আমি বললাম কত বছর 11 বছর ৯ মাস ২২ দিন পর্যন্ত খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে বিশেষত জল আগুন যানবাহন ফাঁড়া আছে কিন্তু ঠিক আছে কালসর্প যেটা এফেক্ট করে ফাঁড়া জল আগুন যানবাহন এবং বিদ্যা ক্ষেত্রে কালসর্প হচ্ছে পড়াশোনাটাকে টোটালি ছিন্ন ভিন্ন করে দেয় কথাটা বুঝা গেল কালসর্প দোষটাই হচ্ছে ছিন্ন ভিন্ন এটা তোমার ছেলে হলো তোমার যদি মেয়ে হতো আজ থেকে ২২ ২৩ ২৪ বছর বয়স হতো কালসর্প থাকতো তার বিবাহ নিয়ে খুব একটা বিরাট ডিস্টার্ব বা একটা বিরাট সমস্যা তোমাকে পেরোতে হতো যাই হোক সেটা এখন আসছি না এখন যেহেতু তোমার ছেলের সম্পর্কে বলছো ছেলের সম্পর্কে কি বলছি কালসর্প দোষটা আগে কাটাও কালসর্প প্রতিকার শুধু একটা গোমেদ আর কেতু করলেই হলো না এটা বারবার বলছি কিন্তু বলছি ওই যে বাবা কালসর্প দোষ খণ্ডন ছেলের নাম কি রিমন বুধক হ্যাঁ রিমন বুধক রিমন বুধক গোত্র কি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে চতুর্বর্গ ফলপ্রাপ্তি দুর্গার শিবম শান্তি করে ব্রহ্মবে রাহু ঘ কেতু মধ্য গোত্রায় যোগ কাল সর্পক্ষং শিক্ষং তং তুং বিনাশায় কি বললাম শিক্ষং তং তুং বিনাশায় এই মন্ত্রের মাধ্যমে উচ্চারণের মাধ্যমে কালসর্প দোষটা কাটিয়ে নাও দেখো ওর পড়াশোনা জায়গাটা ভালো থাকবে এরপর একটা কথা বলি আচ্ছা ওর পড়াশোনার প্রতি ধৈর্যটা কি একটু হলো কম হচ্ছে সত্যি কথা বলবে আচ্ছা পড়াশোনাটা ওর কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি উপস্থিত বুদ্ধি যথেষ্ট আছে কিন্তু কাজে লাগাতে পারছে না ঠিক বললাম
মানে পড়াশোনা যে একটা যে পড়াশোনা যে একটা মনসংযোগ বা পড়াশোনার প্রতি একটা যে আমরা বলি যে ভালোবাসা প্রেম যে একটা আবেগ যে আমাকে পড়তে হবে পড়াশোনাটা একটা প্রেম ভালোবাসার জায়গা সে জায়গাটাও দিতে পারছে না সত্যি করে বললাম ঠিক বললাম জয় মা যোগাযোগ করো কেন আমি বারবার বলছি প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য আমি করজোরে অনুরোধ করে বলছি কারণ ভাদ্র মাসে কৌশিকীর মাহাত্ম্য তো আমার মতো মানুষের আর বলতে হয় না ভাদ্র মাসে কৌশিকীর মাহাত্ম্য তো কি স্বয়ং সাধক প্রবর বামদেব সে তো শিমুল তোলায় বসে বামদেব সাধনা করে কৌশিকী অমাবস্যায় উনি মায়ের সে স্বপ্নাদিষ্ট মা তারাকে উনি দর্শন পেয়েছিলেন অমাবস্যা মানে কিন্তু অন্ধকার এই অমাবস্যাটা কিন্তু ভাদ্র মাসে কৌশিকী হচ্ছে আলোক উজ্জ্বল অমাবস্যা আলোকটা বলছে কেন আলো বলার তো কোনো যুক্তি নেই কেন আলোক বলছে কেন মানে এক ছোটা হলেও এই অমাবস্যায় আলোকের একটা প্রবণতা থাকে এটাই হচ্ছে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা এই অমাবস্যায় অসাধ্য সাধন কাজ করা যায় বিশেষত তন্ত্রের মাধ্যমে কি বললাম তন্ত্র সাধক যারা তন্ত্রের মাধ্যম দিয়ে যাদের কালসর্প মাঙ্গলিক বশীকরণ বিদ্বেষণ উচাটন বা অনেকে ফ্যামিলিগত গুপ্ত শত্রুতা হিংসা জেলার্সি আইনি সমস্যা শারীরিক টোটালি এই ভাদ্র মাসে আগামী 6ই সেপ্টেম্বর শুভক্ষণে মোক্ষম যোগ বারবার উদ্দেশ্য করে বলছি শুভক্ষণে মোক্ষম যোগ আগামী 6ই সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসে আলোক কৌশিক অমাবস্যা যোগে পূজা হোম যজ্ঞ আহুতি এবং আমার বাড়িতে ওই দিন দুপুরবেলা থেকে পুজো পাঠ স্টার্ট হবে কটায় শেষ হবে জানা যাবে না কটায় শেষ হবে বলতে পারবো না প্রত্যেকের প্রসাদ বিতরণ সবাই খাওয়া দাওয়া করবে এবং এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবং গুরুত্ব আপনারা নিশ্চয়ই শুনেছেন বা আগেও আপনারা শুনেছেন আগামী দিনে আরও আমি সময় থাকলে অবশ্যই বলবো সে তো শিমুল তোলায় বামদেব সাধক প্রবর বামদেব সাধনা করে বামদেব সাধনা করে মা তারা স্বপ্নাদিষ্ট পেয়েছিলেন সেই জন্যই হচ্ছে ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার এই দিনটা আমরা সবাই মনে রাখি কেন মনে রাখি বাবা কৌশিকী অমাবস্যা হ্যাঁ আমার তো বাবা ছেলের কৌশিকী দোষটা কাটিয়েছিলেন আমার তো মেয়ের মাঙ্গলিকটা কৌশিকী কাটিয়েছিলেন আমার বিদ্যার জন্য কৌশিকী কাটিয়েছিলেন এই যে কৌশিকী যে একটা মাহাত্ম্য ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা এর একটা প্রচন্ড মাহাত্ম্য আছে তাই প্রত্যেকের জন্য বলছি যারা আগের থেকে বারবার বলছি অলরেডি অনেক ইতিপূর্বে নাম নথিভুক্ত হয়ে গেছে কেন এখন বুঝতেই পারছে বেশি তো চাপ দেওয়া যাবে না যতটুকু চাপ দেওয়ার দরকার ততটুকু চাপ দিয়েই করে নেব ততটুকু চাপ দিয়েই কাজটা করব যতটুকু বেশি প্রেশার নেব না বেশি প্রেশার আমি নিতে পারবোও না প্রচুর ফোন আসছে প্রত্যেককেই কাজ করাতে চায় বলে গুরুজি আপনার হাত দিয়ে কাজটা করব আপনি এত বছর বিগত আর বলবো না গত শুক্রবার আমার চেম্বার আমাকে যে একটি ওনা বলে একটি ওনামিকা বলে একটি মেয়ে থাকে সে আমার চেম্বারটা দেখে আগে রিসেপশনে কাজ করে এখন করছে সে বলছে দাদা আমাকে দাদা বলে গল্পটা বলি একটু শুনুন হ্যালো ফোনে কে আছে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট শোনো বলে দাদা আমাকে একটা জিনিস খাওয়াবেন আমি কি খাবে বলো টিফিন খাবে কি খাবে বলে আমাকে একটা যা রোল বা চাউমিন খাবে কেন বলো তো তুমি আজকে তোমার কোনো বিবাহবার্ষিকী ওর বিয়ে হয়েছে না কোনো ছেলের জন্মদিন বলে না তাহলে তোমার কি কোনো কোনো কি শুভ কিছু আছে বলে না সেটাও না আর তাহলে তুমি আমাকে খাওয়াতে বলছো কেন বলো আরে তুমি একটা রোল খাবে চাউমিন খাবে সেটা বড় কথা না কেন আমার বিষয়টা তো বলবে বলে আপনার আজকে 15 বছর হলো আমার 15 বছর মানে স্টিল নাও আপনি 15 বছর সোদপুর চেম্বার করছি আর তুই মনে রেখেছিস বলে আমার মনে থাকবে না আমি 15 বছর আপনার কাছে আছি দর্শক বন্ধু শুনছেন মানে একটি মেয়ে আমাকে চেম্বার বন্ধ করবো তখন বলে দাদা একটা আমাকে জিনিস খাবেন আবদার করবো আমি কি বল বলে একটা রোল বা চাউমিন খাবেন কেন কি জন্য কি ব্যাপারটা কেন কি জন্য বলবি তুই তোর বিবাহবার্ষিকী তোর ছেলের জন্মদিন সেটা বল যে কেন কি জন্য বলে না সেটা বলবো না না বল না বললে আমি খাওয়াবো না তো বলতে হবে কেন বল তোমায় না বললে খাবো কেন বলে আজকের দিনটা আপনার 15 বছর কমপ্লিট হলো মানে গত সপ্তাহে শ্রাবণ মাসের শেষ শুক্রবার আমার 15 বছর সোদপুর চেম্বার কমপ্লিট হলো এবার দর্শক বন্ধু বুঝুন মেচেদা চেম্বার মেদিনীপুর মেচেদা চেম্বার কত গেল কত এলো কত যাচ্ছে কত পেপারে সব দেখছে
সব ছুটছে এসে বলছে বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক মাস, আর কারু টিকি নেই, টিকি নেই, পাত্তাও নেই, ফোনও নেই, সব হোটেলে বসতে চলে গেছে। আর আমি মেচেদার চেম্বারে ফোন করে জিজ্ঞাসা করবেন, 8 বছর পেরিয়ে 9 বছর অতিক্রম করলাম, এই পুজো হলে 9 বছর, 9 ইয়ার্স মেচেদার চেম্বার এক আসনে বসে আমি মা শঙ্করী জোড়ায় বসে যাচ্ছি। তাহলে কেন মানুষ আমার কাছে আসছে? 9 বছর তো নিশ্চয়ই আমি একজন দুজন জন যাচ্ছি না, অনেক অনেক লক্ষ লক্ষ প্রচুর মানুষকে আমাকে সম্মুখীন হতে হয়েছে, তাদের প্রতিকার দিতে হয়েছে, তাদের সমস্যার সমাধান দিতে হয়েছে, তার ভালো আছে, হয়তো কেউ কেউ দু চারজন ভালো নেই, নাও থাকতে পারে, আমি তো আপনার করজোর স্বীকার করছি, সবাই তো ভালো থাকতে পারে না, তাতে হয়তো ভগবান বা ঈশ্বর হইতাম, বা আমি একটা বড় বিরাট জায়গায় বেনারসে বা কোথাও যে একটা বিরাট একটা মঠ তৈরি করে আমি গুরুজি মহারাজে বসে থাকতে পারতাম, পারি না, সম্ভব না। কারণ মানুষের সেবা করতে হবে, মানুষের কাজ করতে হবে। আর ওই 7 দিনে 17টা চেম্বার করলি, তার দুর্গতি এই ফল, আজ মেচেদা, কাল হলদিয়া, তারপর দিন বাঁকুড়া, তারপর দিন পূর্ব মেদিনীপুর, তারপর দিন বসিরহাট, তারপর দিন বাঁকুড়া, তারপর দিন শিলিগুড়ি, তারপর দিন জলপাইগুড়ি, এ করলে তো মানুষকে প্রতারিত করা হয় না। তাই একটু আগে বললাম যে ওই মেয়েটি আমাকে বলে 15 বছর অতিক্রম করেছি সোদপুর চেম্বার, প্রত্যেকটা চেম্বার 9 বছর 10 বছর 15 বছর পেরিয়ে গেছি অলরেডি। কেন? উত্তম শাস্তির একটা ভিউ আছে, এটা ভিউ না, উত্তরটা কি হলো? আপনাদের ভালোবাসা, এই যে প্রত্যেকটা সকল শিষ্য ভক্ত, তোমাদের ভালোবাসা, আপনি এটা বেশি কম আমি ব্যবহার করি, তোমাদের ভালোবাসার জন্য এই জায়গাটা আমাকে আজও ধরে রাখতে হয়েছে। আচ্ছা, অনেকক্ষণ ফোনটা ধরে আছো, তার জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, বলো। হ্যালো, নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, কে আছেন বলুন। হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন, পরিচয় জানি, নামটা শুনি একটু। শ্রেয়সী সরকার। শ্রেয়সী, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আসানসোল থেকে অলোক দাস বলে একজন আমার কাছে আসবে, এসেছিল আগে, কালকে রবিবার জিনিস নিতে আসবে, এসেছিল, দেখিয়ে গেছি, বলে বাবা আমি রবিবার যাচ্ছি, কিন্তু আমার স্টাফটাকে বলেছে আমি কিন্তু বাবার কাছে রবিবার জিনিসটা আনতে যাচ্ছি, আসানসোল থেকে আসছে রবিবার। জন্মস্থান হচ্ছে আসানসোল, তাই তো মা? সকাল আটটা পাঁচ, 1 মিনিট, জন্মস্থান হচ্ছে আসানসোল, আসানসোলে জন্ম, আচ্ছা ঠিক আছে, 1992 মানে 8 বছর, 2000 মানে 29 প্লাস, তাই তো মা? বেশ, শ্রেয়সী, তোমার জন্মবার শুক্রবার ছিল? বৃশ্চিক রাশি কন্যা লগ্ন জানতে? জানোনি কেন? এই জানতাম না, বা একদম থরোলি বলে দিলে, জানতাম না, এত সুন্দর ডেট অফ বার্থ আছে, জন্ম লগ্ন যখন ডেট অফ বার্থ আছে, জন্ম সময়, জন্ম তারিখ, তার রাশি লগ্ন গুলো জানবে না, রাশি জানতে না কেন? বৃশ্চিক রাশি জানো না, তুমি পূর্ণ মাঙ্গলিক আছো, তাহলে এইগুলো জানা দরকার ছিল মা, জানবে না আজকে কি বার জানবে না, কাল কি বার জানবে না, আজকে কি খাবে তুমি বলে রাখবে না, বা কালকে কোথায় বেড়াতে যাবে বলবে না, পরশু কোথায় থাকবে জানো না, তাহলে আজকে আজকে তুমি কি বা তোমার বাড়িতে কারেন্টটা নেই, সে তুমি জানবে না যে বাড়িতে কারেন্টটা নেই, একটা ইলেকট্রিককে ফোন করি, বা আমার শরীরটা খারাপ, একটা ডাক্তার দেখাই, তো এগুলো জানতে হয়, তেমনি রাশি লগ্ন গণ এগুলো জানতে হয়। অষ্টমীতে জন্ম মা, অষ্টমী শুক্ল তিথি জন্ম মা, গণ হচ্ছে দেবাড়ি রাক্ষস গণ, সত্যি কথা বলবো, একটা কিছু মনে করবে তো মা, কিছু মনে করবে না তো, তুমি খুব একটা খুব মানসিক দিকে খুব অবস্থাতে ভুগছো, সত্যি কথা বলবে। আজকে প্রোগ্রামে আমি ভাদ্র মাসে বৃহস্পতিবার, দ্বিতীয় বৃহস্পতিবার প্রোগ্রাম করছি আসানসোল থেকে শ্রেয়সী, সারা পশ্চিম বাংলা কলকাতা সমগ্র মানুষ প্রোগ্রামটা দেখছে, তোমাকে আমি ফার্স্ট প্রোগ্রামে আমি একটা কথা বললাম, একটু বললাম যে এগুলোর এত সুন্দর রাশি লগ্ন তুমি জানবে না, বলে আমি জানি না, জানে গেলে আমি বললাম তুমি কিরকম মানসিক অবসাদে ভুগছো, তুমি বলে একদম সেটা ভুগছি, কেন, কারণটা কি, কিসের জন্য, খুলে বলো, খুলে বলো। মানে সরকারি চাকরি তো চেষ্টা করছি, তো হচ্ছে না, অনেকবার চেষ্টা করছি,
সেটা হচ্ছে না বলেই একটু প্রবলেম হচ্ছে। বয়সটা তো বাড়ছে, 29 প্লাস হয়ে গেল মা। তাহলে 29 প্লাস হয়ে গেল, একটা মানসিক পড়াশোনা করেছো, উচ্চ শিক্ষা, লগ্নে শুক্র। আমি বারবার বললাম কেন, যে 1 2 3 4 পূর্ণ মাঙ্গলিক, সপ্তমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক, তুমি আশা করো কি করে মা? তুমি আশাটা করবে কি করে? তুমি দমদম এয়ারপোর্টে গিয়ে যদি একটা ইন্ডিগো বা যদি একটা এয়ারএসি বা যে কোনো ফ্লাইটের টিকিট না কেটে তুমি প্লেনে উঠতার আশাটা করবেটা কি করে? তোমার টিকিটটা তো কাটতে হবে, না কালে তোমাদের প্লেন তো অ্যালাউ করবে না। তা তোমাকে তো সেই জায়গাটা ভাবতে হবে যে কেন হচ্ছে না, কারণটা কি। পূর্ণ মাঙ্গলিক অবস্থায় বসে আছো, মঙ্গলে দোষ আছে, তোমার সালে তোমার ডেট অফ বার্থে যে জন্ম হয়েছিল, দেখো তুমি নিজে একটা ভালো পরিষ্কার মনে চিন্তা করে দেখো তো আয়নায় মুখটা দেখে, তোমার বন্ধু বান্ধব জ্ঞাতিগোত্র যে সালে তুমি জন্ম হয়েছো দেখো তারা একটা না কোনো না কোনো জবে বা কোনো না কোনো দিক দিকে কোনো না কোনো একটা যুক্ত আছে, আছে তো? সময় ঘড়ির কাটা কারুর জন্য বসে থাকে না মা, টিক টিক করে নড়ে যাবে, সময় চলে যাবে। কেন, তোমাকে প্রথমেই ভাবতে হতো তোমার মাঙ্গলিক দোষ আছে। এবং বিয়ে বিবাহ করেছো? হ্যালো, বিয়ে করেছো? তাহলে আগে গত বছর বিয়ে, ঠিক আছে, বিয়েটা ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। হাজবেন্ড কোনো ব্যবসা করে? ব্যবসা করে। জয় মা, জয় মা। আর কি বলবো, আমি মাকে বলি মা পরীক্ষা নেবে, মা বলে আর কি পরীক্ষা নেব, তার আমাকে শুধু একটাই পরীক্ষা করি, মার পরীক্ষা নেবে, মা বলে আর কি পরীক্ষা নেব বেটা। তা পরীক্ষা তো দিচ্ছে, দেখছে তো দর্শক বন্ধুগণ, পরীক্ষা নিল, পরীক্ষা নিচ্ছে, একটাই মেয়ে বলে দিলাম হয়ে গেল, গত বছর বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড ব্যবসা করে, ব্যবসা করে, নিজের বাঙালিকে মানসিক অবস্থাতে ভুগছে, ভুগছে, চাকরি পাচ্ছে না। মা একটু যোগাযোগ করো, সব ফোন নাম্বার যাচ্ছে মা, কষ্ট করে আসতে হবে, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হবে মা, সহজে সব কিছু হয় না, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হবে, কিছু ক্ষতি করতে, ক্ষয়ক্ষতি বিসর্জনকে দিয়েও তোমাকে সেই জায়গাটা, হয়তো তোমার টাইমটা মূল্যবান সময়টা নষ্ট হবে, হয়তো তোমার মূল্যবান সময়টা তুমি আসতে পারবে না, কিন্তু আসতে হবে ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য। যদি আমাকে মনে পড়ে, যদি আমার কাছে আসতে হয়, আমার কাছে যদি প্রয়োজন মনে করো, যে একটা কথা বললাম, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে, ভগবানের প্রতি ভরসা রাখবেন, আর উত্তম শাস্ত্রের প্রতি একটু আস্থা রাখবেন। প্রত্যেক দর্শক, সকল শুভানুদ্রী ভক্ত শিষ্যকে আমার একটা মাত্রায় পৌঁছানো থাকে, ঈশ্বরের প্রতি ভরসাটা রাখবে, ভগবানের প্রতি বিশ্বাসটা রাখবে, আর উত্তম শাস্ত্রের প্রতি একটু আস্থা, একটু আস্থা, বেশি না। আমি আমি কি বলি মানুষকে, আমি সবাইকে বলি, দেখো বড়ি ভুয়াটা কিন্তু কোনো অভাব থাকলেই কোনো তার অপমান হয় না, অভাব যারা থাকে তাদের অনটন থাকে, অপমান হওয়ার কথা না। গরিব মনে তার একটা স্বপ্ন দেখার স্বপ্ন, তার স্বপ্ন দেখতেই পারে, লাখ টাকার বিছানায় একটা কাঁথা, একটা ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন সে দেখতেই পারে, দেখাটা তার কিন্তু তার অপমান বা দেখাটা তার কিন্তু অসৌভাগ্য না, সৌভাগ্য। স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন দেখা যায়, কিন্তু স্বপ্ন দেখলে স্বপ্নটা সার্থক কতটা হবে সেটাকে ভাবতে হবে। তার জন্যে গ্রহ, তার জন্যে যোগ, তার জন্যে ক্রিয়া, তার জন্যে পুজো পাঠ। যেহেতু আমি দর্শক বন্ধু বারবার বলছি, দেখুন শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, পূর্ণিমা থাকবে চিরাচরিত, কিন্তু মোক্ষম যে কটা যোগ তার মধ্যে যেমন ভাদ্র মাসে কৌশিকী, এই যোগটা তো অন্য পাবেন না, এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা যোগটা তো পাবেন না। 6 সেপ্টেম্বর সোমবার সকাল দিবা 6টা 7টা কত মিনিটে অমাবস্যা পড়ছে, সেই যে সারাদিন পুজো পাঠ, অমাবস্যার যে কৌশিকীর যে পুজো, ভাদ্র মাস কৌশিকী, আলোক কৌশিকী বলছে কেন, অমাবস্যা মনে প্রত্যেককে চিরাচরিত জানে তোর জীবনে অমাবস্যা নেমে গেছে, এটা সবাই বলে, তোর জীবনে অন্ধকার ঘটে আসবে, এটা সবাই বলে, কিন্তু এই কৌশিকীতে আলোক কথাটার উল্লেখযোগ্য কেন, কারণটা কি। কুশাসনে বসে বামদেব, আমি পরের সপ্তাহে যখন আসবো কুশটা এনে বুঝিয়ে দেবো,
অবশ্যই খুব বসবেন। কুশাসনে বসে বামদেব সে তো শিমুলতলায় সাধনা তলায় সাধনা করে বামদেবের সাধনা জগতে সাধনা করে স্বয়ং তারামের আবির্ভাব এবং মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস ওই দিন ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা এবং দশমা বিদ্যার এক রূপ যে আমাদের দশমা বিদ্যার তারা মা সে তারা মায়ের এক রূপ দর্শন হয়েছিল ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। হয়তো সব আসে প্রোগ্রাম করে আমার আগেও করে পরেও করে আগে দুটো চারটে কথা বলে দিতে রাহু বৃহস্পতি কেতু মঙ্গল শনি সব বলে দিতে চলে গেল কিন্তু যে ব্যাখ্যাটা দিতে হবে আপনার আপনার দোষ আপনার প্রচন্ড গুপ্ত বাইরে অফিসে ভিতরে প্রচন্ড শত্রুতা আপনি কিসের প্রতিকার করবেন এখানে যদি কৌশিকী অমাবস্যা আপনি বগলামুখী একটা হোম করাতে পারেন বগলামুখী যোগ্য করাতে পারেন মা বগলামুখী দেখুন তো আপনার সে শত্রু বিরাজ হয় কিনা তাহলে বগলামুখী দেবীর সৃষ্টি হলো কেন এটা আমার কথা না আপনারা আপনারা বলুন তাহলে বগলামুখী দেবীর সৃষ্টি হলো কেন যে সর্বশত্রুর যে দেবী মা বগলামুখীর সৃষ্টিটা হলো কেন বৃহস্পতি আপনি রাস্তায় একটা ফুটপাতে ব্যবসা করছেন আপনার বৃহস্পতি গোচরে বসে আছে বৃহস্পতি তার তুঙ্গস্থ নেই নিম্নস্থে বসে আছে বৃহস্পতি আপনি পরিশ্রম দিচ্ছেন পরিশ্রম করছেন ব্যবসায় মনঃসংযোগ দিচ্ছেন কিন্তু ব্যবসায় বগ্নি হচ্ছে না বিক্ষেপ এটা কাছে হচ্ছে না আপনার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আপনার বৃহস্পতি খারাপ কারো কাছে গেলে বলে একটা বৃহস্পতি প্রতিকার করুন এত টাকা এত লাখ এত টাকা এত টাকা খরচা বলতে চলে গেল বেরিয়ে গেল হয়ে গেল ওখানে জমা দিয়ে যান ক্যাশবাক্স আমার স্টাফকে জমা দিয়ে যান অ্যাডভান্স দিয়ে যান ফোন নাম্বার দিয়ে যান বায়োডাটা দিয়ে যান আধার কার্ড দিয়ে যান প্যান কার্ড দিয়ে যান ভোটার কার্ড দিয়ে যান 14 রকম দিয়ে যান মানে আপনি বিশ্বাস করে দিয়ে দিলেন মানে আপনি বিশ্বাস করে তাকে দিয়ে দিলেন আপনার আর যে বলছে সে বিশ্বাস করছে না সে বিশ্বাস করছে না সে বলছে না দিতে হবে কেন দিতে হবে আমি কিন্তু করি না বাবা এনেছো কিছু দিয়ে যাবে কি বলে না বাবা আনিনি না তাহলে ছেড়ে দাও যদি এনেছো তাহলে কিছু জমা দিয়ে যাও আমি জিজ্ঞাসা করি আমাকে দিতেই হবে তাকে আমি জানি তো সে আসবে আমার কাছে যাবে কোথায় আসতে বাধ্য তারা মার যদি এইটুকু সাধনা করে থাকি মা তারা যদি সবসময় আমি এটুকু সাধনা করে থাকি ও আমার কাছে আসবে ওরা আসবে ফিরে আসতে বাধ্য অনেকেই দেখে গেছে 2011, 12, 9, 8 সাল থেকে অনেকেই সব অনেকেই কাছে গেছে সব লাস্টে আমার কাছে এসে বলে দূর মশাই কোথাও কিচ্ছু হয়নি প্রতিকার যদি করতে তো আপনি করে দিন তো আপনার এই তন্ত্র আপনার মন্ত্র আপনার কথাবার্তা পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী আগামী 6ই সেপ্টেম্বর ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা পুণ্যযোগে পুণ্যলগ্নে শুভক্ষণে শুভতিথিতে সাধক প্রবর ব্রামদেব সহিত মাতারা মা বিদময়ে শোষণা বাসিন্যে ধীময়ী প্রসিদ্ধ কবিশ্বেশ্বরী পত্রালী নপদাম ঘাড়া মুন্ডু মালা বিবর্চিত নবযৌবন সম্পন্ন তারা মা বিদময়ে শোষণা বাসিন্যে ধীময়ী পবিত্র বেদ মন্ত্র হোম যোগ্য ক্রিয়াকল্পেল হোম যজ্ঞের মাধ্যমে 6ই সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসে আলোক কৌশিকী অমাবস্যা যোগে আমার বাড়িতে দুপুরবেলা পূজা হোম যজ্ঞ প্রসাদ বিতরণ কালসর্প মাঙ্গলিক হোমদোষ সরস্বতী বীর্য বাস্তুদোষ যাদের যা অশুভ গ্রহ দোষ সব আমি খণ্ডন করি হ্যাঁ সবাই হয়তো আসতে পারবে না কারো অফিস আছে কারো ব্যবসার কোনো বাধা আছে বা কারো শারীরিক সমস্যা থাকতে পারে কোনো মহিলা মায়েদের আসতে পারবে না আমি দরকার নেই আমি করে রাখবো আমি কাজ করব তার জন্য আমার কাছে আসতে গেলে কি বলেছি যার সমস্যা নিয়ে আসবেন ফটো অবশ্যই নিয়ে আসবেন ফটো ছাড়া আমি কাজ করি না বলে বাবা আমার ঈশানকোণে সেপটিক ট্যাঙ্ক বসানো হয়ে গেছে তার তো ঈশানকোণটা ছতলা ফ্ল্যাটটা থেকে ভাঙবে না আপনি সম্ভব না আপনার জন্য তো ছতলা ফ্ল্যাটটা ভাঙানো যায় না তার উপায় আছে বাস্তু মাটি বা একটু ধুলো বলে বাবা আমি ফ্ল্যাটে থাকি ধুলো পাবো মাটি পাবো কোথা দরকার নেই ফ্ল্যাটে ঝাঁট দেবেন দুদানা চিনি বা নুনের মতো দুটো আনলি হয়ে গেল এক গাতে 1 কেজি, 5 কেজি, বা 500, বা 200, বা 100 গ্রাম আনা দরকার 50 আনা দরকার নেই 2-4 দানা আনলেই হবে আর যাদের বাস্তু দো তাদের জন্য বলেছে একটু মাটি আনতে হয় আর যাদের দোষ কাটাবে ধরুন আপনার মেয়ে একটা আচ্ছা ফোনে কি আছে কে দেখি অনেকক্ষণ ধরে রয়েছে কেউ একজন হ্যালো নমস্কার আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন চারটা থেকে বলছো মা কার জন্য সমস্যাটি কার আমার ছেলের নামটি বলো অরিন্দম সূত্রধর বাহ খুব ভালো অরিন্দম সূত্রধর বলো ডেট অফ বার্থটি বলো 21 নভেম্বর 1994 টাইম সময়টা 4:35 কখন সকাল না রাত
দুপুর 4টা পর্যন্ত, বিকাল 16টা 35, ঠিক আছে। জন্মস্থান কোথায়? চাকদা। মানে 21/6 194, মানে 21/6 27+, 27+, বেশ 27+। ও কোনো হাতের কাজে যুক্ত আছে? ও কোনো হাতের কাজের সাথে যুক্ত, কোনো ইলেকট্রিক, কোনো কাঠের? আচ্ছা, কি কি করছে এখন ও? এখন কোনো কিছুই করছে না, বেকার। 27 বছর ছেলে, একটা তত্তাজা যুবক যে মা। ও মা, চাকদা থেকে বলছো? মা চাকদা নদিয়া তো? তাহলে চাকদা থেকে বলছো একটা 27 বছরের একটা মাত্র একটাই ছেলে? জানি না আজকে বৃহস্পতিবার আমার কি মুখে আসছে, যা বলছি তাই ফলে যাচ্ছে। জয় মা, জয় মা, তারা মায়ের বার, বৃহস্পতিবার, ভাদ্র মাসে বৃহস্পতিবার, তারা মায়ের বার, তারা মায়ের বার, বৃহস্পতিবার কার বার? তারা মায়ের বার, গুরুবার। যা, তা আমি যাবো, এতক্ষণ আমার প্রোগ্রাম দেখছো মা, দেখছিলে? চোখের তারা, নয়ন তারা, এক তারাতে মাগো, জয় জয় মা তারা। কি বলছে? জয় জয় তারা, জয় মা তারা, তোমার তারা, আমার তারা, চোখের তারা, নয়ন তারা, শোভার তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। তারা মায়ের আশীর্বাদ না থাকলে, তারা মায়ের যদি কৃপা না থাকে, আমার ফোন পাওয়া আর আমার কাছে আসা একটু হলেও মা কষ্ট করবে, পারা আছি, এটা কিছু মনে করো না। ওই যে একটা আমি গল্প একটু আগে বললাম না, যে আমার চেম্বারে গত শুক্রবার অনামিকা বলে একটি মেয়ে, দীর্ঘ 15 বছর পর চেম্বারটি বন্ধ করব, আমাকে বলে দাদা একটা কথা আছে। আমি, কি কথা? বলে আমাকে একটা কিছু খাবে না আজকে, যাক না রোল বা চাউমিন। আমি, কেন বল, তোর আর কি বিবাহ বার্ষিকী? তোর কি ছেলে মাধ্যমে দিয়ে দিয়েছে? তোর কি ছেলে আগে জন্মদিন? তোর ছেলে খুব ভালো রেজাল্ট করেছে? বলে তাও না। বলে কি, বল না কেন? বলে আজকের দিনে আমরা 15 বছর হলো, মানে 15 বছর সোদপুর চেম্বারে বসছি, বুঝতে পারছো মা? 12 বছরে এক যুগ, মানে 12 বছর পেরিয়ে যে 15 বছর হয়ে গেল একটা চেম্বারে কন্টিনিউ উত্তম শাস্তি বসে আছে, কেন? তাহলে তোমাদের মতো মানুষের ভালোবাসা আছে বলেই পাচ্ছি মা, বুঝতে পারছো মা? যাক, এবারে প্রথমেই বলি, তুমি ছেলেকে নিয়ে একটু টেনশনে আছো, তাই তো মা? একটা কথা বলবো মা, কিছু মনে করো না, কাঁদো না, কাঁদলেই তো সব সমস্যা হয়নি মা, কাঁদলে কি করবে মা? আমি জানি মা, ওই ছেলের জন্য তোমার দুপুরে খাওয়া, রাতের ঘুম পর্যন্ত চলে গেছে, গেছে তো, গেছে তো, সত্যি কথা বলো, ওই ছেলের জন্য তোমার দুপুরে খাওয়া, রাতের ঘুম চলে যাচ্ছে তো? সাড়ে সাথে চলছে, কিচ্ছু করার নেই মা, শনি সাড়ে সাথে, শনি তোমার একুল ছেড়ে ওকুল তুমি গড়ো, নদীর একুল আর ওকুল, এক কুল ভাঙবে, এক কুল গড়বে। এখন কিন্তু মা গড়তে পারছে না, ভেঙে যাচ্ছে সব, নদীর চেয়ে একটা কুল ভাঙে, একটা কুল পড়ে, সাড়ে সাথে এক সময় দেবে, এক সময় নেবে। বাট ওর 2026, ওর যখন 26 বছর বয়স, তখন তো সাড়ে সাথে চলছে, একাধিক চেষ্টা করছে, কোনোটাই সাফল্য পাচ্ছে না, পাচ্ছে? মানসিক চাকরি সমস্ত, মা কিছু মনে করো না, ঠিক আছে? ঈশ্বর যদি থাকে, ওই যে বললাম, ভগবানের প্রতি ভরসা রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখবে, আর যদি প্রয়োজন মনে করো উত্তম শাস্তির প্রতি একটু আস্থা রাখবে। চাকদা থেকে বলছো, একটু নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটু কাইন্ডলি হেল্প তোমাকে দিয়ে দিচ্ছি, একটু ফোন করে নাও। চাকদা থেকে প্রচুর আছে, শিকদার বলে একজন ফ্যামিলি আছে, শশাঙ্ক শিকদার, অনেকেই 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 চাকদা থেকে প্রচুর ভক্ত শিষ্য আমার আছে, প্রচুর ভক্ত শিষ্য, মৈনাকাশে অনেকেই আছে। হ্যাঁ, তা একটু যোগাযোগ করো, আগামী 6 সেপ্টেম্বর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, মোক্ষম যোগ, মনে রাখবে। এই যে তুমি ছেলেকে নিয়ে কাঞ্চো, চোখে জল পড়ছে, কি ভালো লাগছে মা? আজকে 27 বছর ছেলে কম্পিউটার করছে, বিয়ে পাস ছেলে বসে আছে, দারিদ্র সীমায় ভুগছে, মানসিক অবসাদ পেয়ে যাচ্ছে, এ নিশ্চয়ই আমারও ভালো লাগছে না শুনতে। কিন্তু গ্রহ মা, গ্রহ দর্শক বন্ধু শুনছো, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? ঢাকা যায় না, পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর হনুমান কখনো খরচাপা দিয়ে থাকে না, হুপ করে বেরিয়ে যায়। গ্রহ যদি না ঠিক থাকে, কিচ্ছু হইবে না, কিচ্ছু করার নেই,
আগে দেখতে হবে এই যে প্ল্যানেট পরিষ্কার করে বাংলা কথা বললাম, কপালকে আগে দেখতে হবে। অনেকে এসে বলে বাবা ডেট অফ বার্থ নেই, দরকার নেই। আজকে অনেক কিছু কষ্ট লাগে সবচেয়ে, জানো আজকের দিনে আমার দাঁড়িয়ে চেম্বার যখন এসে বলে কাঁদে বাবা 18, 22, 12 বা 14, 15, 7, 8 বছর দাম্পত্য জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল, সংসারটা ভেঙে গেল, কি করে আমি থাকবো, কি করে কি করব, দিবসের জায়গায় চলে যাচ্ছে, আপনি একটু বাবা বাঁচান। এখানে তো গ্রহ তো অবশ্যই কাজ করে, কিন্তু তন্ত্রের কাজ করতে হয়। আজকে ছেলে মেয়ে কথা শুনছে না, অবাধ্য তো হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনছে না, উল্টো পাল্টা অসামাজিকতা কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে পড়ে যাচ্ছে বাজে পাল্লায়, নেশাগ্রস্ত হয়ে ঢুকছে। ভালো বাড়ির মেয়ে আমি দেখেছি, ভালো ভালো সব বাড়ির মেয়ে এসে মায়েরা বলছে আমার মেয়ে রাত্রি 12টা 1টার সময় মদ্যপ অবস্থায় ড্রিঙ্কস অবস্থায় ড্রিঙ্কিং অবস্থায় বাড়িতে এসে ঢুকছে। এর উপায় কি বাবা, কি করে কি বাঁচাবো, আমার তো সম্মান চলে যাচ্ছে, আমি বাড়িতে বেরোতে পারছি না। তখন এই তন্ত্রের গুপ্ত কাজ করতে হয়। যেন মা কিচ্ছু মনে করবে না, আগামী 6 সেপ্টেম্বর মোক্ষম যোগ ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা, যে অমাবস্যার মা তো আমি একটু আগে দিলাম, আগো আরো পরে প্রোগ্রামে আরো দেবো। আচ্ছা এক মিনিট, একটা ফোনে কি আছে দেখে নি, অনেকক্ষণ ধরে আছে। হ্যালো, অনেকক্ষণ ধরে রয়েছে, সময় কম আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার গুরুজি, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নাম বলো মা। মেয়ের নাম চন্দ্রিমা ঘোষ। চন্দ্রিমা, আচ্ছা কোথা থেকে বলছো? বেহালা থেকে বলছি। ওরে বাবা, বেহালা কোন জায়গায় মা? বেহালা কোথা রে? আছে শিলপাড়ার পিছনে ওইখানটায়। হ্যাঁ শিলপাড়ার পিছনে বাস্কেটবল আছে না শিলপাড়ার ওখানে, ওইখান থেকে বলছি। আর আমার বাড়ি কোথায় জানা আছে? আপনার বাড়িতে স্কোর বাড়ি যে শিলপাড়া কি কি বাগান একটা ওখানে, বড় বাগান বাস্কেট মানে পড়াটাই তো আমার, তোমার বাড়ি তো ঢিল বড় বাড়ি থেকে ঢিল ছুললে আমার বাড়িতে চলে আসবে। ও আচ্ছা, আমি এতদিন কিছু আমি সব এখানে ফ্ল্যাটে এসেছি তো আমি। ও আচ্ছা 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 আচ্ছা, বাস্কেট বড় বাগান ক্লাব শুনেছো না? বড় ভাই ভাই সঙ্গ ক্লাব, বড় বাগান ক্লাব, ওই তো ভাই বড় বাগান ক্লাবে এসে যাকেই বলবে যে উত্তম শাস্ত্রীর বাড়ি, ব্যাস বললি দেখিয়ে দেবে। আচ্ছা চন্দ্রিমার বয়স কত? ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ হচ্ছে 13/7/1999। 13/7/1999, 1999। টাইমটা বলো। টাইম বিকেল 3:10। বিকেল 3:10। জন্মস্থানটা বলো। জন্মস্থান উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা বলছো। একটাই মেয়ে মা? একটাই মেয়ে। জয় মা। মা আজকে কি ব্যাপার বলতে, তুমি কতক্ষণ প্রোগ্রাম দেখছো মা, অনেকক্ষণ দেখছো? হ্যালো, আমার প্রোগ্রাম কি অনেকক্ষণ ধরে দেখছো? একটা মাত্র মেয়ে, বা খুব ভালো। ও মা ও কি নিয়ে পড়ছে এখন, সায়েন্স নিয়েছে? জয় মা, আমি তো বলে দিলাম, জয় মা, জয় তারা মা, জয় গুরু বামদেব, জয় তারা মা, সাজ দিয়ে পড়েছে বিটেক পাস করে। চন্দ্রিমা বাস্কের মাঠে বলছে আমার বাড়ির চাঁদ আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। জয় মা। মা একটা কাজ কর, রবিবার দিন, হ্যালো রবিবার দিন মা আমি বাড়িতে আছি, কাছি বলছো আমার বাড়িতে চলে এসো, আমার বাড়ির দর্শক বন্ধু দেখছেন মানে আমার বাড়ির 5 মিনিট দূর থেকে ফোনটা করছেন উনি, যাক আমি আমার টাইমও যদি হয়ে গেছে তুমি আমি বাড়িতে এসো আমি কথা বলবো, ফোন নাম্বার যাচ্ছে ফোনে নাম্বার নিয়ে নাও। আর প্রত্যেক দর্শক বন্ধু যে বন্ধুর জন্য বলছি আগামী 6 সেপ্টেম্বর ডেটটা মনে রাখবেন, 6 সেপ্টেম্বর ভাদ্র মাসে আলোক কৌশিকী অমাবস্যা, ওই দিন আমার বেহালা শিলপাড়া বনবাগান বাড়িতে সকাল থেকে পুজো, দুপুরবেলা পূজা হোম যজ্ঞ আহুতি, যাদের প্রত্যেককে দোষ, যাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আইনি ঝামেলা বা বগলামুখী সর্বশত্রু বিনাশ বিবাহের জন্য প্রজাপতি কবচ এবং ছেলেদের মেয়েদের বিদ্যা বুদ্ধি এবং বিবাহের জন্য এবং বা কালসর্প মাঙ্গলি ভৌমদোষ সারস্বতী বাস্তুদোষ প্রত্যেকের যাদের দোষ আছে সেই দোষটা এই মোক্ষম যোগ, যেহেতু ভাদ্র মাসে কৌশিকীর মাত্র নিঃস্ব আপনারা শুনেছেন, আগেও বলেছি আবার পরের সময় হলে অবশ্যই বলবো যে এই সমাবস্যা ভাদ্র মাসে শেষ শিমুল তোলায় বামদেব সাধক প্রবর বামদেব সাধনা করে মা তারামাকে দর্শন পেয়েছিলেন এবং এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবং কৌশিকী অমাবস্যার গুরুত্ব প্রচুর, মানে এটা বলার অপেক্ষা না, তন্ত্রের অসাধ্য সাধন কাজ হয় এই ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। তাই ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যার আগে যারা দোষ কাটাবে যাদের নিয়ে আসতে পারবে, ধরুন আপনার মেয়ে বা আপনার ছেলে বা আপনার ফ্যামিলি আসতে চাইছে না, কেউ আসতে চায় না, তার একটা ফটো নিয়ে আসবে,
ধরো আপনার মেয়ে বেঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ পুনে সার্ভিস করছে, কোনো প্রবলেম তার সমস্যা, অবশ্যই একই ফটো নিয়ে আসবেন। আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবন অঘটন, অবশ্যই একই ফটো নিয়ে আসবেন। আপনার ছেলে কথা শুনছে না, অবশ্যই একই ফটো নিয়ে আসবেন। আপনার মেয়ে কথা শুনছে না, অবশ্যই একই ফটো নিয়ে আসবেন। আপনার বাস্তু দোষ, অবশ্যই বাস্তু মাটি নিয়ে আসবেন। আপনার বাস্তুতে কোনো আয় উন্নতি হচ্ছে না, অবশ্যই বাস্তু মাটি নিয়ে আসবেন। আপনার বাড়িতে অঘটন চলে যাচ্ছে অকারণে, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে অকারণে, গুপ্ত শত্রুতা, অবশ্যই বাস্তু দোষ দিয়ে আসবেন। এবং প্রত্যেকের জন্য বলেছি, যাদের যখন বাস্তু দোষ মাটি বা ধুলো নিয়ে আসবেন বা ফটো নিয়ে আসবেন, নাম তো পেয়ে গেলি গোত্র পেয়ে যাবো, ন্যাচের গোত্রটা লাগে না, ফটো নিয়ে আসবেন এই মোক্ষম যোগে। সকলের জন্য, প্রত্যেকের জন্য আমার একটা করজোড়ে অনুরোধ যে ভালো যোগ এই যোগে যদি কাজ করতে পারে, গ্রহ নক্ষত্র আমি একটু আগেই বলেছিলাম, পরিষ্কার বাংলায় বলে দিলাম, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। গ্রহ নক্ষত্রকে যদি প্রতিকার কিছু না করা না যায়, বা প্রতিকার যদি সঠিকভাবে না করা যায়, কোনো কাজই সাকসেস হয় না। তার জন্য গাড়ি যেমন তেল না দিলে গাড়ি চলে না, সেরকম গ্রহের প্রতিকার না পড়লে জীবনকে কখনো জীবিকা অর্জন করা যাবে না। জীবনও রাখতে হবে, জীবিকাও থাকতে হবে। গ্রহের প্রতিকার করুন। আগামী 6 সেপ্টেম্বর শুভ সোমবার দিন, বাবা শিবের দিন, ভাদ্র মাসে আলোক কৌশিকী অমাবস্যা, দুপুরে পূজা যজ্ঞ। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগের থেকে নাম বুকিং নথিভুক্ত করে নিয়ে, নাম নিয়ে প্রত্যেকটা চেম্বারে নাম লিখে নেবেন, বুকিং করে নেবেন। সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, পরিবারের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ওম তারা মা বিদময়ে শোষণ বাসিন্নে ধীময়ী রসিদ বিশ্বেশ্বরী তারা মা বিদময়ে, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বন্দেব, জয় গুরু বন্দেব, জয় গুরু বন্দেব, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।